প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম তোলা নিয়ে রাজ্যের একাধিক জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছে। নদিয়ার কল্যাণী থেকে একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া নিয়ে বিস্তর অনিয়মের অভিযোগ জমা পড়েছে নদিয়ার কল্যাণীতেও। এই মহকুমার তিনটি ব্লক কল্যাণী, চাকদা এবং হরিণঘাটার বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় ঘর পাওয়া নিয়ে অভিযোগের তদন্ত করতে গিয়ে সরকারি আধিকারিকদের চোখ কপালে উঠেছে। বঞ্চিত হয়েছেন বহু মানুষ। যাদের ঘর পাওয়ার অধিকার ছিল তারা পাননি, অথচ যাদের ঘর পাওয়ার কথা নয় তারা সহজেই ঘর পেয়ে গেছেন। অভিযোগের তীর মূলত শাসক দলের নেতা ও কর্মীদের দিকে। মদনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সগুনা বা তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত কিংবা কাঁচড়াপাড়া, সর্বত্রই একই চিত্র। ঘর না পেয়ে বঞ্চিত গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। এই ঘর আছে, বেড়ার ঘর আছে, ওই ঘরে থাকি, কষ্ট আছে থাকবার। পঞ্চায়েত প্রধান কি বলছে আপনাদের? বলছে, শুধু বলছে কি পাবে পাবে, এই মাস বছরে পাবে না, ওই বছরে পাবে, এই সামনে বছর পাবে, শুধু এরকম বলতেই যাচ্ছে। না আমরা পাইনি। কোনো আবেদন করেছিলেন? হ্যাঁ, অনেক ছবি টবি তুলেছে। হ্যাঁ, ভিডিও থেকে নিচে তাও হয়নি। ঘর পাননি? না। কেন পাননি জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞেস করছি, বলছে আসবে। না, আমি একবার এসছে, আসার পরে এবার বললো লিস্টে নাম আছে, তোমাদের ঘর এসছে, ভালো কথা। এবার আমরা যাই হোক এদিক ওদিক খোঁজ নিলাম, তারা বলছে অন্য কারো হয়তো দিয়ে দিয়েছে। আবাস যোজনায় ঘর পেয়ে খুশি বাসিন্দারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। হ্যাঁ, পেয়েছি। কত বছর আগে পেয়েছেন? দু বছর আগে। হ্যাঁ, আগে কিসের ঘর বাড়ি ছিল? টালির ঘর ছিল। এই শীতকালে আমাদের ভালো ঘরে থাকছি আর কি। হ্যাঁ, বাবা পেয়েছেন, বাবার নাম শ্রী জয়নারায়ণ পণ্ডিত, উনি এই ঘরটা পেয়েছেন। দু তিন বছর তো হতেই, 5 বছর হতে চললো এই ঘর বানানো হয়েছে, সুখে থাকা হচ্ছে। আগে এই টালি বাড়ি ছিল দাদা। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার অভিযোগ করেছেন, তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ঘর দেওয়া নিয়ে দুর্নীতি হয়েছে। হরিণঘাটায় আপনি যাবেন, সেখানে শুধু কলের লাইন দেওয়া হয়েছে, তারা জল পায় না, প্রধানের কোনো খোঁজ নেই, কাঁচা বাড়িগুলো, কোনো রকম কোনো পাকা বাড়ি তাদের দেওয়া হয়নি। শুধু দেখে 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 যারা তৃণমূল করে তাদের দোতলা বাড়ি আছে, তাদেরও ঘর দেওয়া হয়েছে, পাকা ঘর। তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস সদস্য অনিমা সর্দার বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়েছেন। প্রায় 100 উপরে ঘর এসেছিল। আর যে তৃতীয় যে সার্ভেটা হলো, ওটা আমাদের মানে যেহেতু আমাদের হাতে লিস্ট দেয়নি, আমরা কাউন্টিং করতে পারিনি যে কতটা কি এসছে না এসছে। তবে যতটা এসছে পরিমাণ মতো ভালোই এসছে যতটা আমার শুনলাম। আর কিছু কিছু ঘর কেটে গেছে, তারা সত্যি পাওয়ার উপযুক্ত এমন এমন নাম কেটে গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন করে সার্ভের কাজ শুরু করা হয়েছে। এর পাশাপাশি যারা অবৈধভাবে ঘর পাওয়ার তালিকায় রয়েছেন তাদের সেই তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া সরকারি আধিকারিকরা শুরু করেছেন। আবাস প্লাসের যে বাড়িগুলো লিস্ট তৈরি হয়েছে সেগুলোকে রিভেরিফিকেশন করা, তাতে যাদের যোগ্য আর অযোগ্য এটাকে আবার বিবেচনা করা আর কি। সেই হিসেবেই আমরা ইন্সপেকশনে বেরোচ্ছি বিভিন্ন। যতজন আবাস প্লাসের বেনিফিশিয়ারি আছে প্রত্যেকটাতেই আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করছি। যাদের বাড়ি নেই, যারা একদম বাড়ির অধিকার ইয়ে নেই, তাদের জন্যই আবাস প্লাস।